Sasuri Zindabad. Sab chhoy positive bhabbi. Right. Negative ta ekdom bhabbi na. Right. Nojrul ki bolechen? Ki bolechen? Nishidine bharosha rakhi shore mone hobei hobe. Ore mon hobei ekdom. Rabindranath bolechen. যেই বলে থাকো সেটা বড় কথা না, কথাটা তো সত্যি, কথাটা তো সঠিক। মানে ওর মন হবেই হবে, হবেই হবে। বাবা তুই বলছিস আমি ভালোবাসিটা বলতে পারবো? শুধু বলতে পারবি কেনো, শুনতেও পারবি। হ্যাঁ বলছিস হবেই হবেই মানে হবেই হবে, হতেই হবে, হতেই হবে। ওরে শুনতু, আরে এ হচ্ছে তোর বোন মহালক্ষ্মী, তোর মেয়েকে কিম্বুত সাজিয়ে কোথায় নিয়ে চলে গেল রে? তুমি থামবে? চুপ, একদম চুপ। লক্ষ্মী যদি তারাকে কোথাও নিয়ে গিয়ে থাকে তাহলে বেশ করেছে, ভুলে যেও না যে লক্ষ্মী তারার আপন মাসি। চুপ কর, মায়ের চেয়ে জরদ বেশি হয় তাকে বলে ডন। তোর মেয়েকে বাজে বাজে পোশাক পরিয়ে মাথায় পরচুলা পরিয়ে কোথায় নিয়ে চলে গেল? মনে হয় ও বিক্রি করে দেবে রে। ওরে কি হলো রে? থামো থামো পিসি, পিসি তুমি থামো থামো, আমি দেখছি কত সময় কথা বলে। ওরে তুমি হলো রে? ইয়েস, মনে পড়েছে, সে তো সত্যি ভারী মিষ্টি মেয়ে। তারা তো হ্যাঁ খুব মিষ্টি মেয়ে, আর ওর দুষ্ট মাসি ওকে নিয়ে ভুলিয়ে ভালিয়ে কোথায় কোথায় নিয়ে চলে যাচ্ছে। না না আমি তোটা ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আরে এত বড় সাহস আমার অনুমতি না নিয়ে ও আমার মেয়ে তারাকে নিয়ে আজে বাজে জায়গায় যাচ্ছে। প্লিজ দিদি আপনি একটু শান্ত হন, একটু শান্ত। না না কি করে শান্ত হব, শান্ত জলে তুমি যদি সমানে ঢিল ছুড়তে থাকো তাহলে জল আর শান্ত থাকে? আমার মনে হয় তুই কেসটাকে অযথা জটিল করছিস। না না, কেউ ফুসমন্ত দিয়েছে? যদি দিয়ে থাকে সে আমার ভালোর জন্য দিয়েছে। না সে ভালো করতে শেখেনি। হ্যাঁ যত ভালো করতে শিখে তত ছোড় দি না। দিদি তুই কেন বুঝতে পারছিস না একটা কথা, ছোড় দি যদি তারাকে কোথাও নিয়ে গিয়ে থাকে সেটা ভালোর জন্যই করেছে, ছোড় দি তারাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। ও সেটা তো তুই বলবি, মোশা সিং বেকার জজবার বেলায় একা। সত্যিটা বেরিয়ে এলো তো, আসল সত্যিটা কি? আসল সত্যিটা কি? এই যে লক্ষ্মী তোর নিজের বোন আর আমি আমি সৎ। দিদি আমার ভুল হয়েছে তোর কাছে আসা। যা দিদি আমার ভুল বুঝে চলে গেল। ভুল বোঝার একচেটিয়া ক্ষমতা ঈশ্বর শুধু কেবল আমার এই দিদিটাকেই দিয়েছে গো। কে চিনতে পারছ? নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। তবে তবে আপনি বলুন। তোমার ছবির নায়িকা না? না না মানে? না মানে না, আরে ও ওকে আমি আমার জীবনের নায়িকা করতে চাইছি। দীপস আমার কাছে অভিনয় নয়, আমার বাস্তব, আমার কাছে ভীষণ। দীপস এটা কি হচ্ছে, তুমি হঠাৎ এরকম একটা গেটআপে এরকম মেকআপ করে সংসারে চলে এসছো হিরোইন হবে বলে, এটার কি মানে? তুমি তুমি হিরোইন হবে না, একদমই হবে না, কখনো হবে না। ইন্দ্র, ছি 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 ইন্দ্র ছি, তুমি সেই মধ্যযুগে পড়ে আছো। আরে এটা নারী স্বাধীনতার যুগ, তুমি ওকে না বলবে আর অমনি হিরোইন হবে না, এটা হতে পারে না। ঠিক আছে ও সিনেমার নায়িকা হোক, কোনো অসুবিধা নেই, আমি তাহলে হিরো হবো না, আমি সিনেমাটা ছেড়ে দেবো। তুমি আমাকে পুরোপুরি ভুল বুঝছো, আমার সিনেমায় নামা নিয়ে কোনো মোহই নেই, আমি তো অভিনেত্রী হতেই চাই না, সবই শুধু তোমার। তুমি আমাকে আজ যেভাবে কথা শোনালে এরপর আর কিছু আমার বলার নেই, আমি তোমার কোনো নায়িকাই হতে চাই না। বাইরে গিয়ে মাসিকে বলবো তুমি আমার সাথে কিরকম অসভ্যতা করেছো। হ্যারি কুদ, তুই ঠিক বলেছিস, আমার একজন সত্যিকারের ভালো বন্ধুর খুব দরকার, যার সঙ্গে আমি মন খুলে কথা বলতে পারি, মনের চাপ খানিকটা ওই দেখো যে দিকটা দেখবো না সেদিকেই গন্ডগোল। ওদিকে হয়তো রান্নাঘরে এতক্ষণে ফুলটুসি কথা বলে বলে বাসন্তীর মাথাটাকে একেবারে খেয়ে ফেলেছে। শাশুড়ি জিন্দাবাদ।